আমার মা আরো একদিন বেশি থাকবে, আর তারপরে মা রেডি কি হয়েছে? আরো ঘুরতে ইচ্ছে করছে? কেমন আছে? খুব ভালো আছো? আমিও ভালো আছি, তোমাদের ভালোবাসা। একবার নতুন ক্লাসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানি। নতুন একটা ভিডিও শুরু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ। আমি এখনও তারাপীঠে রয়েছি, কিন্তু সবাই এখন রেডি হয়ে গেছে মোটামুটি, এক্ষুনি বেরোবো। ঠিক আছে, আজকে বাড়ি যাওয়ার পালা। অনেক ঘুরলাম, অনেক আনন্দ করলাম, এখন বাড়ি যাবো। তো চলো, আমরা যেতে থেকো সাথে। সবাই রেডি? অটো অটো আসার অপেক্ষায়। অটো আসার আমার আর একটা ব্যাগ নিতে হবে। দেখেছো ভালো করে সব কিছু? হ্যাঁ হ্যাঁ, তাহলে গিফটগুলো নিতাম কি করে? ওর কারণে তো এই ব্যাগটা কিনতে হচ্ছে, বুঝলি? কাকিমা রেডি? সবার হাতে এক এক বোতল করে জল। জিয়া কোথায়? ওখানটা যাবো আমরা। হবে বা, গাড়ি রাখো শোকেস। ও বাবা, ওই যে চা খাবে। চত্বরীপুর এসে ঘর দাঁড়া ঝাঁট দিলাম, মুছলাম, আর তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে তো সোমবার, সোমবারে বাড়ি ফিরলাম, শুক্রবারে গেছি আর সোমবারে বাড়ি ফিরেছি। তো সোমবার তো তাই জন্য নিরামিষ একটুখানি রান্না বসিয়ে দিয়েছি, রান্না মানে হচ্ছে। আর বাবা আবার খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়ি। বাবা বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আর থাকতে চাইছে না। তো ওই কারণে তাড়াতাড়ি বলছে, মানে তাড়াতাড়ি করে রান্না কর, আমি খেয়ে দিয়েই চলে যাবো। ওই কারণে রান্না বসিয়ে দিয়েছি।
যেহেতু নিরামিষ আর ঘরে সেমন কিছুই ছিল না, যা ছিল তাই রান্নাবান্না হচ্ছে আর কি। আর মানে আজকে বেশি একটা ভিডিও করবি, কারণ মানে যাওয়ার সময় না এনার্জিটা পাওয়া যায়, কিন্তু বাড়ি আসার সময় আর কোনো এনার্জি দেখলে পাওয়া যায় না। তো আর এসে চোখ মুখের অবস্থাটা খুব কেমন হয়ে গেছে, তো যাই এতটা রাস্তা জার্নি করে এসেছি, তো ভালো লাগছে না। আর এই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমাবো, তাহলে শরীরটা বেশ একটু ভালো লাগবে। তো যাই হোক রান্নার দিকে হচ্ছে, তো চলো তোমরা দেখতে দেখো সাথে দেখো। তো বন্ধুরা এই দেখো আলু ভাজা হয়ে গেছে, একটু আলু ভাজা করলাম ডালের সাথে খাওয়ার জন্য। আর এদিকে চাটনি হয়ে গেছে, ঘরে একটু টমেটো ছিল, দেখি কেমন হয়ে যাচ্ছে টমেটোগুলো, তো ভাবলাম চলো চাটনিই করে ফেলি। আর এখানে মুগ ডাল করলাম, আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো ডাটা ছিল ফ্রিজে, তো ডাটা দিয়ে মুগের ডাল করলাম। বেশি কিছু ছিল না ফ্রিজে, তবু যেটুখানি ছিল মোটামুটি সবজিগুলো ভালোই রয়েছে, কারণ আমি ফ্রিজটা চালিয়ে রেখেই গেছিলাম, ফ্রিজ আমি বন্ধ করিনি। আর একটুখানি পালং শাক ছিল, তো মানে পালং শাকটা মোটামুটি বেশ ভালোই ছিল, তো ভাবলাম চলো করেই ফেলি, তাই জন্য একটু শাক করলাম। হ্যাঁ, তবে এর মধ্যে বেগুন দিতে পারিনি, কারণ বেগুন ছিল না। আলু আর একটু গাজর দিয়েছি, গাজর ছিল তাই জন্য গাজর দিয়েছি আর আলু দিয়েছি, তাই দিয়েই পালং শাকটা করলাম। আর একটুখানি আলু ভাজা করলাম আর ডাল করলাম আর চাটনি, এই হচ্ছে মেনু, বেশি কিছু করলাম না। তো এই তো রান্না হয়ে গেছে, এই যে দেখো শাক নামিয়ে নিয়েছি, চাটনি, ডাল, আলু ভাজা, আর এই যে হচ্ছে ভাত। তো এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর বন্ধুরা এই যে দেখো আমি কী কী গিফট এনেছি এখন সবাইকে দেব, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে তিন আন্টির জন্য, মানে আমার সোনা জিয়াকে পড়ায় তিনটে আন্টি, তাদের জন্য এই মূর্তিগুলো এনেছি, তারা মায়ের মূর্তি। আর এগুলো এনেছি আমার দুই জা, ননদ আর আমার বাপের বাড়ির জন্য, তো আর আমার একটা কাকা শ্বশুর আছে তার জন্য পাঁচখানা এনেছি এই মায়ের মূর্তি। তো এই যে দেখো তারা মায়ের মূর্তি, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য আমি নিয়ে এসেছি। আর কোথাও ঘুরতে গেলে সবার জন্য তো একটু কিছু আনতে হয়, তাই জন্য আমার এটাই ভালো লেগেছিলো, তাই এটাই এনেছি। মেজো জাকে দিয়ে এসেছি, বড় মার জন্য একটা পুতুলের চাবির রিং এনেছি যাতে ব্যাগে লাগাতে পারে, আর বাবার জন্য এরকমই সেম এনেছি, আর একটা লেজ, ওদের দুজনের জন্য দুটো লেজ আর প্রসাদ আর মায়ের মূর্তি দিয়ে এসেছি মেজো জাকে, আর এটা এখন ছোটো জাকে দিতে যাব। তো চলো ফিরে আসছি। তো বন্ধুরা রান্নাবান্না করলাম, তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দিলাম, কারণ সবারই খিদে পেয়ে গেছিলো। আর সকালে তো মানে ওই টুকি টাকি যেটা উঠছে ট্রেনে সেটাই খাওয়া হচ্ছিলো, এই সমস্ত খাওয়া দাওয়া হয়েছে, তো হাবি যাবি আর কি। তো ট্রেনে যা উঠছে তাই খাচ্ছি, ঝালমুড়ি, বাদাম, বিস্কুট, কেক, এই সমস্তই আর কি। তো যাই হোক, আর দুপুরবেলা সবারই খিদে পেয়ে গেছিলো, এই কারণে তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম, সবাইকে খেতে দিলাম। তো বাবা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, আর বলছে এরপরে আবার ভিড় হয়ে যাবে ট্রেনে, তো এখন বলছে চারটে, তো এরপরে আবার সবাই কাজ থেকে বাড়ি যাবে, অফিস থেকে বাড়ি যাবে, এরপরে মানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে, তো এই কারণে বাবা খাওয়া দাওয়া করেই উঠে মানে চলে গেল, আর বসলো না বেশিক্ষণ। আর সোনা, জিয়া, হাজবেন্ড সবাই ঘুমাচ্ছে, আমিও একটু ঘুমাবো। তো আর কি মানে কোথা থেকে এসে আর কোনো এনার্জি দেয় না শরীরে, তবুও তো মানে রান্নাবান্না করলাম, খেতে হবে ওই কারণে। আর হচ্ছে মানে ভীষণ আনন্দ করেছি, যাওয়ার সময় তো কোনো কষ্টই হয়নি, মানে যাওয়ার সময় যাব সেই আনন্দে আনন্দে চলে গেছি, আর আসার সময় মানে কতক্ষণে বাড়ি আসবো, কতক্ষণে বাড়ি আসবো, আসার সময় যেন আর কোনো এনার্জি নেই, মানে যাওয়ার সময় কত এনার্জি, ঘুরতে যাচ্ছি বলে কথা, আনন্দের চোটে মানে এনার্জিটাও দ্বিগুণ হয়ে গেছে, আর বাড়ি আসার সময় অতটা এনার্জি নেই। তো বাড়ি আসলাম, এসে রান্নাবান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, সবাই ঘুমাচ্ছে, এখন আমি একটু ঘুমাবো। আর এত ভিডিও জমা হয়ে গেছে, এখনও একটা ভিডিও মানে এডিটিং করা হয়নি, মানে শুধু ভিডিও করে নিয়েছি যতটা পেরেছি, কিন্তু কোনো ভিডিওতে এডিটিং করা হয়নি, সব জমে রয়েছে। তো আস্তে 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 তোমাদের সাথে যতটা পারবো ততটা তো শেয়ার করবই। আর এই তো আর ঘর বাড়ি মানে বালি বালি কিচকিচ করছিল, এসে তো আগে ঘর মুছেছি, তবুও ভালো করে মোছা হয়নি, কালকে আবার যখন মুছবো তখন আবার একটু ভালো করে মুছবো, আজকে তো তাড়াহুড়ো করে মুছেছি যে বাসি ঘরে রান্না বসাবো, ওই কারণে এসেই ঘরটা ঝাড় দিয়ে কোনো মতে একটুখানি মুছেছি, মুছে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এই আর কি, আর আমরা সবাই সকালবেলা মানে ভোরবেলা আর কি সব স্নান টান করেই রেডি হয়েছিলাম,
তো এই কারণে স্নান টান যেহেতু করে এসেছি আর রোদের থেকে এসে আর স্নান করিনি, কারণ রোদ্দুর গরম থেকে এসে স্নান করলে না আরও বেশি ঠান্ডা লেগে যাবে, ওই কারণে স্নানটা করলাম না যেহেতু সকালবেলা করে এসেছি ওই কারণে। না যাই হোক বন্ধুরা, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে, তখন সবাইকে টাটা।